Dear learners, today I welcome you to my another class. My today's class will be held on the use of enough. Enough is a very important element, a part of speech. Sometimes it is used as an adjective, sometimes we can use it as an adverb. When it is used an adverb, it is also called intensifier. There are different structures by which we can use enough to frame any sentences. So it is very important to have the knowledge of use of enough to frame sentences. If you have command on the structures, you can easily use enough to express any sentence. প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আরেকটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের একটা ক্লাস হচ্ছে ইনাফের ব্যবহার, গ্রামারের একটা বিষয়। ইনাফ আমাদের বিভিন্ন কাজে লাগে, রাইট ফ্রম ভার্ব বলো, মডিফায়ার আমরা ব্যবহার জানি, সেখানে আমাদের ইনাফের ব্যবহারটা দরকার হয়। কিভাবে ইনাফ ব্যবহার করতে হয়, তোমরা যদি এই স্ট্রাকচার বলে আয়ত্ত করো তাহলে সহজে তুমি ইনাফ ব্যবহার করতে পারবে। কোন জায়গায় ইনাফটা ব্যবহার করা হয়, কোথায় বসে এবং কোন সময় এ কী নাম ধারণ করে, সে সম্পর্কে বিস্তারিত আমি এখানে আজকে আই উইল ডিসকাস ইন ডিটেল এভরিথিং রিলেটেড টু দ্য ইউজ অফ ইনাফ। দেয়ার আর সাম স্ট্রাকচার ডিয়ার লার্নার্স, ইউ ক্যান নোটিস কেয়ারফুলি হাউ ইনাফ ইজ ইউজড in this sentence. I have also mentioned some examples using enough. So look at the examples, the how enough is used. I will try to discuss everything in detail for your better comprehension. So pay deep attention to what I say, dear learners. এখন আমি enough সম্পর্কে বলবো। গুরুত্বপূর্ণ একটা বিষয়, enough আমরা ব্যবহার করে থাকি দুই ভাবে। ইনাফ কোনো কোনো সময় অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, আবার কোনো কোনো সময় অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব হিসাবে যখন ইনাফ ব্যবহৃত হয় তখন এই ইনাফ একটা আলাদা নাম ধারণ করে, একে বলা হয় ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কীভাবে এখানে আমরা ব্যবহার করছি তাহলে আমরা দেখি। দেখো, প্রথম স্ট্রাকচার আমি এখানে উল্লেখ করছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস ইনাফ প্লাস ইনফিনিটিভ। দ্যাট মিন্স উই ক্যান সে ইনাফ ইজ অলওয়েজ ফলোড বাই ইনফিনিটিভ, যে ইনাফ ব্যবহার করলে তারপরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আমি স্ট্রাকচারটা তো যদি জানি তাহলে ডাফলিং উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আমি স্পষ্ট আমি ব্যাখ্যা করতে পারবো। কীভাবে, যদি আমি দেখি অ্যাজেক্টিভ এবং ইনফিনিটিভের মাঝখানে ইফ দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন অ্যাজেক্টিভ এন্ড ইনাফ, দি পজিশন ইজ সিলেক্টেড ফর ইনাফ। যে অ্যাজেক্টিভ এবং ইনফিনিটিভের মাঝখানে কোনো গ্যাপ থাকবে সেখানে তাহলে কী বলবে, ইনাফ বলবে। অথবা আমি এভাবে ব্যবহার করতে পারি যে ইনফিনিটিভ প্লাস ইনাফ প্লাস ইনফিনিটিভের পূর্বে গ্যাপ থাকে সেই জায়গাটা অবশ্যই নয় অ্যাজেক্টিভ বসবে নয় অ্যাডভার্ব বসবে। দেখো, আমি প্রথম স্ট্রাকচার লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস ইনাফ প্লাস ইনফিনিটিভ। যখন অ্যাজেক্টিভের কথাটা উল্লেখ থাকবে তখন সাধারণত আমরা এই ভার্বগুলো হবে টু বি, ওয়ান, এম, ইজ, আর, ওয়াজ। তাহলে আমরা দেখি তাহলে সাবজেক্ট ভার অ্যাজেক্টিভ ইনাফ প্লাস ইনফিনিটিভ। তাহলে দেখো, হি ইজ স্ট্রং ইনাফ টু ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতে যথেষ্ট শক্তিশালী অথবা কাজ করার তার যথেষ্ট সামর্থ্য বা শক্তি আছে। তাহলে দেখো, আমি প্রথম স্ট্রাকচার মিলিয়ে দেখি, সাবজেক্ট হি ঠিক আছে, ভার ইজ স্ট্রং অ্যাজেক্টিভ, দেখো অ্যাজেক্টিভ আছে, তারপরে ইনাফ ইনাফ ব্যবহার করছি, তারপরে ইনফিনিটিভ ইনফিনিটিভ টু ডু ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। এখানে আমরা ইনফিনিটিভের কথা লিখছি, ইনফিনিটিভের পরে যখন আরও রিলেটেড শব্দ বা শব্দগুচ্ছ থাকবে তখন সব মিলে নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে দেখো, এই জন্য আমরা বলতে পারি যে ভার বলতে যদি টু বি ভার, এম ইজ, অর, ওয়াজ হয় তখন আমি অবশ্যই অ্যাজেক্টিভ ব্যবহার করব। দেখো, হি ইজ স্ট্রং ইনাফ টু ডু দ্য ওয়ার্ক, অজস্র বাক্য হতে পারে, অজস্র। হি ইজ, হি ওয়াজ অনেস্ট ইনাফ টু স্পিক দ্য ট্রুথ, অজস্র বাক্য আমি কিন্তু এই পর্ব অনুসারে লিখতে পারি। দি পোর্টার
ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড, যে কুলি বোঝাটি বহন করতে যথেষ্ট শক্তিশালী। ওয়াজও হতে পারে বা ইজও অতীতেরও হতে পারে বাক্যটা, এবং বর্তমানের ক্ষেত্রেও হতে পারে। এবার আমি দ্বিতীয় স্ট্রাকচারের কথা বলব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ। তার মানে এখন আমি যে ভার্ব ব্যবহার করব মেইন ভার্ব, এই মেইন ভার্ব যখন আমি মেইন ভার্ব বলতে যারা প্রথম থেকে মেইন ভার্ব হিসেবে কাজ করে থাকে সেটার কথা আমি বলছি, যদিও এখানে এই ইজটা মেইন ভার্ব, কারণ এখানে আর দেয়ার ইজ নো অক্সিলারি হিয়ার, সো ইট ইজ অলসো মেইন ভার্ব অর দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে রিড, আমি এটাকে মেইন ভার্ব বলছি। যখন মেইন ভার্বটা শুরু হবে তখন কিন্তু আর অ্যাডজেক্টিভ বলবে না, কেননা এই ভার্বকে মডিফাই করে কে ভার্বকে যে মডিফাই করে তাহাকে বলা হয় অ্যাডভার্ব। এই জন্য ভার্বের যদি মেইন ভার্ব ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অ্যাডভার্ব লিখতে হয়। তাহলে আমি কি লিখলাম, হি রিডস অ্যাটেনটিভলি এনাফ টু স্কোর এ গুড রেজাল্ট, অর্থাৎ কি সে যথেষ্ট মনোযোগ সহকারে পড়ে ভালো ফল করার জন্য। তাহলে দেখলাম মিলিয়ে মিলিয়ে দেখি ঠিক আছে কিনা, সাবজেক্ট প্লাস ভার প্লাস অ্যাডভার্ব প্লাস ইনাফ প্লাস ইনফিনিটিভ আছে, দেখো সাবজেক্ট হি, তারপরে রিডস আছে, তারপরে অ্যাটেনটিভলি অ্যাডভার্ব অ্যাটেনটিভলি, তারপরে ইনাফ ইনাফ ব্যবহার করছি, তারপরে টু স্কোর ইনফিনিটিভ, তারপরে গুড রেজাল্ট ইনফিনিটিভ। তাহলে আমরা দেখলাম যে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ প্লাস ইনাফ ব্যবহার করলে সেটা আসবে। এবার আমরা দেখি তিন নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ প্লাস ফর্ম প্লাস এ নাউন প্লাস এনপি প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ইনফিনিটিভ। এই ক্ষেত্রে আমি দেখো কি ব্যবহার করছি, দ্য উদাহরণ দ্য কফি ইজ টেস্টি ইনাফ, একই কথা ইজ ব্যবহার করছি। দেখি এখানে আমি কি ব্যবহার করছি, টেস্টি ব্যবহার করছি, অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। আর যদি মেইন ভার্ব ব্যবহার করতাম তাহলে আমি এখানে অ্যাডভার্ব ব্যবহার করতাম, দ্য কফি ইজ টেস্টি ইনাফ ফর মি, অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, অথবা সে কোনো নাম ফর মিনা ফর রহিম হতে পারে, অথবা নাম প্লাস দ্য ম্যান টু হ্যাভ। কি দাঁড়ালো দেখো, সাবজেক্ট আমরা স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, সাবজেক্ট দ্য কফি ভার ইজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব একটা হলেই হবে, টেস্টি অ্যাডজেক্টিভ ইনাফ তারপরে আসে ইনাফ, তারপরে ফর ফর আসে ফর্মুলা, তারপরে নাউন এন নাউন প্লাস অথবা অবজেক্টিভ ফর, আমি অবজেক্টিভ দেখিয়েছি তোমাদের অবজেক্টিভ ফর মি অথবা নাউন প্লাস এন মি, এবং এখানে মিনা দিয়ে হতো টু হ্যাভ। তারপর একটা সাইন নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনাফ প্লাস ইনাফ প্লাস নাউন প্লাস ইনফিনিটিভ, এই ক্ষেত্রে আমি যে ইনাফটা ব্যবহার করবো সেই ইনাফটা হবে অ্যাডজেক্টিভ। আর আগে আমি যে তিনটি ব্যবহার দেখালাম এই তিনটি ব্যবহার ইনাফকে ব্যবহার করেছে অ্যাডভার্ব হিসাবে, তবে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করলে এই ইনাফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে আরও তীব্র বা জোরালো করে দিচ্ছে। এই জন্য এই তিন ধরনের আমরা ইনাফকে বলব, উপরের যে তিনটি স্ট্রাকচার অনুযায়ী গ্রহণ দেওয়া হয়েছে এই তিনটি স্ট্রাকচার অনুযায়ী যে ইনাফটা ব্যবহার করছি সেই ইনাফটার আর একটা নাম আছে, সেটা হলো ইনটেন্সিফায়ার। কেন দেখো এইখানে ইনাফকে স্ট্রংকে আর পোস্ট মডিফাই করছে, এখানে ইনাফ অ্যাডভার্বকে পোস্ট মডিফাই করছে, এখানে ইনাফ টেস্টিকে পোস্ট মডিফাই করছে, অ্যাসেক্টিভ বা অ্যাডভার্বকে আরো জোরালো করে দিয়েছে। এই জন্য আমি এই ইনাফকে বলবো এই ক্ষেত্রে ইনটেন্সিফায়ার, যেটা আমরা দেখতে পাবো তোমাদের মডিফায়ারে ব্যবহার আছে সেখানে কিন্তু আমরা এই জিনিসটিকে খুঁজে পাবো যে ইনাফের যে মডিফায়ার হিসাবে বা ব্যবহার অথবা ইনটেন্সিফায়ার হিসাবে ব্যবহার। তাহলে আমরা শেষ সাইড নাম্বারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনাফ প্লাস নাউন প্লাস সাবজেক্ট, দেখো হি হ্যাজ ইনাফ স্ট্রেংথ টু ফেস ইট, হি সাবজেক্ট ঠিকই আছে, ভার্ব হ্যাজ ঠিকই আছে, ইনাফ ব্যবহার করছি, তারপরে নাউন ইজ স্ট্রেংথ নাউন, তারপরে ইনফিনিটিভ টু ফেস ইট। তো এই ক্ষেত্রে ব্যবহৃত যে ইনাফটা হবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানলাম যে ইনাফটাকে কীভাবে ব্যবহার করবো, আমরা প্রথম তিনটি উদাহরণ সেখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এই ইনাফের নাম হচ্ছে মডিফায়ার, এর আরেকটা নাম হচ্ছে কি ইনটেন্সিফায়ার। তারপরে শেষের নামটা পাঁচ নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাম, তার মানে ইনাফ ক্যান অলসো বি ইউজ উইদাউট ইনফিনিটিভ অর ইনফিনিটিভ প্লাস, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ প্লাস ছাড়াও কিন্তু আমরা ইনাফ ব্যবহার করতে পারি। কি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
যখন প্রয়োজন হবে তখন এই অংশ দুটোকে আমি জোড়া দেওয়ার জন্য কি করব, তখন আমি ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে ডিয়ার লার্নার্স, আমার মনে হয় যে ইফ মাই লেকচার ইজ ক্লিয়ার টু ইউ, ইউ ক্যান অলসো বি এবল টু ফ্রেম এনি সেন্টেন্স ইউজিং ইনাফ, যে তোমরা অবশ্যই ইনাফ ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবে। এই পাঁচটা জিনিস ব্যবহার করে ইনাফ সম্পর্কে আর তোমাদের কোনো ত্রুটি থাকবে না। তারপরে যদি ইফ ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি টু আন্ডারস্ট্যান্ড মাই লেকচার, ইউ ক্যান অলসো মেক কন্ট্যাক্ট উইথ মি ওভার এ মোবাইল ফোন, আই অ্যাসিওর আই মাস্ট রেসপন্ড। সো থ্যাংকস ফর অল।